হ্যালো ভিউয়ার্স, আবার আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে। কুমিল্লায় যেসব জায়গায় যেতে পারেন, পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থাপনার জন্য আলোচিত জেলা কুমিল্লা। জেলাটির বিভিন্ন স্থানে এমন কিছু নিদর্শন আছে যেগুলোতে প্রতিনিয়ত ভিড় জমায় দেশি বিদেশি পর্যটকরা। চলুন আজকে সেগুলো নিয়ে আলোচনা করি। ময়নামতি, দেশের ঐতিহাসিক স্থানগুলোর অন্যতম ময়নামতি। রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নামানুসারে এই স্থানের নামকরণ করা হয়। বর্তমানে এই অঞ্চলে যে ধ্বংসাবশেষ দেখা যায় তা মূলত একটি প্রাচীন নগরী ও বুদ্ধবিহারের অবশিষ্ট অংশ। প্রত্নতাত্ত্বিকদের মতে এই জয়কর্ম সন্তোষক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ এখানে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে। শালবন বিহার, বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন শালবন বুদ্ধবিহার। কুমিল্লা শহর থেকে মাত্র 8 কিলোমিটার পশ্চিমে ময়নামতি ও লালমাইল পাহাড়ের মধ্যবর্তী স্থানে এটি অবস্থিত। এই বিহারের আশেপাশে শাল গজারের ঘন বন ছিল, তাই এর নামকরণ করা হয় শালবন বিহার। সপ্তম শতাব্দীর শেষভাগে ও অষ্টম শতাব্দীর শুরুর দিকে এটি নির্মাণ করা হয়। এর নির্মাতা ছিলেন দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব। এই বুদ্ধবিহারটি সর্বমোট 6 বার সংস্কার করা হয়। বিহারটির প্রতিটি বাহু 167.7 মিটার দীর্ঘ ও চারদিকে দেওয়াল 5 মিটার পুরু। ধন্যবাদ। ময়নামতি ওয়ার সিমেট্রি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহত তৎকালীন ভারতীয় ও ব্রিটিশ সেনাদের সমাধি এটি। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একটু সামনে গেলে এটি চোখে পড়বে। এটি নির্মিত হয় 1943 বা 1944 সালে। এই সমাধিক্ষেত্রে 736টি সমাধি রয়েছে। সমাধিক্ষেত্রের প্রবেশমুখে একটি তোরণ ঘর রয়েছে আর সমাধিক্ষেত্রে ইতিহাস ও বিবরণ লেখা আছে। ভিতরে প্রশস্ত পথ রয়েছে যার দুই পাশে ফলকযুক্ত সমাধি। প্রতিটি সমাধি সৈনিকদের নাম, মৃত্যুর তারিখ, পদবি লেখা আছে। এখানে 23 জন বিমান সৈনিকের একটি গণসমাধি রয়েছে। একটু এগুলোই চোখে পড়বে সিঁড়ি দেওয়া বেদি, যার উপরে রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ক্রুশ। লালমাই পাহাড়, কুমিল্লা শহরের পশ্চিমে লালমাই পাহাড় অবস্থিত। এটি 8 কিলোমিটার দীর্ঘ ও 4.8 কিলোমিটার প্রশস্ত। লালমাই পাহাড়ের সর্বোচ্চ চূড়া 46 মিটারেরও বেশি। লালমাই পাহাড় 11টি প্রাগৈতিহাসিক প্রত্নতত্ত্বের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হয় এখানে নবপলীয় যুগের একটি কারখানা ছিল। ধর্মসাগর, কুমিল্লার অন্যতম বিখ্যাত স্থান হল ধর্মসাগর। 23.18 একর আয়তন বিশিষ্ট এই জলাধারটির নাম ধর্মসাগর হলেও এটি মূলত একটি দিঘি। এই অঞ্চলের মানুষজনের জলের কষ্ট লাঘবের জন্য ত্রিপুরার অধিপতি মহারাজা এই প্রথম ধর্মমাণিক্য 1458 সালে এটি খনন করেন। তার নামানুসারে এর নাম রাখা হয় ধর্মসাগর। এর উত্তর পাশে আছে রানী কুঠির পৌর পার্ক। সবুজের মহারোহের মাঝখানে এই জলাধারাটি আলাদা সৌন্দর্য বহন করে। শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে থাকে ধর্মসাগর। কুমিল্লা বার্ড, এটি কুমিল্লা শহর থেকে 10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড প্রতিষ্ঠিত হয় 1949 সালে। এর প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর আখতার হামিদ খান। রূপবৈচিত্র্যে ভরা বার্ড চত্বর, ছায়া শনিবার শান্তিতে ঘেরা, রাস্তার দুপাশ দেখলে চোখ জুড়িয়ে যাবে। বাহারি ফুলের মৌমৌ গন্ধে অন্য প্রকার অনুভূতি সৃষ্টি হবে। ফুল ছাড়াও নানা প্রজাতির গাছপালা রয়েছে এই স্থানটিতে। যেভাবে যাবেন, রাজধানীর সাহিদাবাদ থেকে বাসযোগে কুমিল্লা স্টেশনের শাসনগাছায় নামবেন। সেখান থেকে সহজেই আপনি এসব নিদর্শন দেখে যেতে পারবেন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ওতে কমেন্টস করুন।